নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা যারা তোমরা নতুন বাগানই আছো এবং পুরনো বাগানই আছো প্রত্যেককে আমি বলছি শীতের শেষে কিন্তু একটা মারাত্মক আক্রমণ হতে চলেছে সেটা হচ্ছে জাপ পোকার আক্রমণ বা অ্যাফিডসের আক্রমণ এই ঠিক শীত যখন আমাদের শেষ হয়ে যায় ঠিক তখনই কিন্তু এদের আক্রমণ হয় আমি ছবিতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু তিনটে রঙের হয় কালো হয় সবুজ হয় এবং বাদামি রঙের হয় এদের কাজ হচ্ছে মূলত কচি কচি পাতাকে খেয়ে নেওয়া এরা পাতাতে এবং ডালেতে একদম ঝাঁক বেঁধে থাকে ছবিতে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটাকে জাপ পোকা বা অ্যাফিক্স বলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পোকার পরিচিতি তো হলো এবার আমাদের জেনে নিতে হবে আক্রমণ চিহ্নিত কীভাবে করবো আমরা দেখো পাতার মধ্যে কালো ছিট ছিট দাগ হবে অবশ্যই হবে এবং কচি কচি পাতার মধ্যে দেখবে ঝাঁক বেঁধে কিন্তু এরা খুব সুন্দরভাবে এরা থাকে মানে দলবদ্ধ হয়ে এদের আক্রমণটা কিন্তু খুব মারাত্মক হয় মানে খুব দ্রুত এরা বংশবিস্তার করে এবং শুধু কচি কচি পাতায় নয় কচি কচি ডালে মানে কুঁড়ি ফুল ফল কাণ্ড কোনো কিছু এরা বাদ দেয় না যেখানে পাবে একদম দারুণভাবে কিন্তু একদম এঁটে বসে যায় এবং তার সাথে সাথে সমস্ত রস কিন্তু চুষে খায় গেছে এই জাপ পোকার শরীর থেকে এক ধরনের রস বের হয় মানে যেটাকে মধুরস বলা হয় অ্যাকচুয়ালি এটা জাপ পোকার মল এই জাপ পোকার মলটাকে মধুরাস বলা হয় এইটা খাবার জন্য কিন্তু পিঁপড়েরা একদম ঘন ঘন কিন্তু খুব তাড়াতাড়ি আসে গাছের মধ্যে এই রসটা খাবার জন্য অ্যাকচুয়ালি এটা মধুরস সেই জন্যই কিন্তু পিঁপড়েরা এটা খেতে আসে তাহলে আক্রমণটা আমরা চিহ্নিত করতে পারলাম এবার আমাদের জানতে হবে প্রাথমিক ব্যবস্থা আমরা কী নেব যখনই তুমি জাপ পোকাকে প্রথমে দেখতে পাবে প্রাথমিক অবস্থায় তোমাকে চারটে জিনিস মাথায় রাখতে হবে প্রাথমিক অবস্থায় আমরা কিন্তু সেখানে গোবরের ছাই বা খড়ের ছাই কাঠের ছাই অথবা তুষের ছাইও ব্যবহার করতে পারি যে কোনো চারটের মধ্যে যে কোনো একটা ছাই ব্যবহার করতে পারি সেই ছাইটাকে আমাদের কী করতে হবে খুব ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে ওই জাপ পোকার গায়ে দিয়ে দিতে হবে এটা হচ্ছে ফার্স্টেজ প্রথম দিকে যদি ধরা পড়ে মানে অল্প সংখ্যক যদি থাকে তখন এটা কিন্তু খুব ভালো কার্যকরী করে এবার মনে করো তোমার গোটা গাছে বেড়ে গেছে তখন তোমাকে কিন্তু এই ছাইতে দিলেও যাবে কিন্তু অনেকটা সময় লেগে যাবে সেই জন্য তখন তোমাকে কী করতে হবে স্প্রে করতে হবে তুমি তখন কী স্প্রে করবে এক লিটার জলে চার থেকে পাঁচ এম এল যে কোনো নিম তেল দিতে পারো নিম তেল দিয়ে ভালো করে স্প্রে করতে হবে তোমাকে ভালো করে অন্তত তোমাকে দুদিন ছাড়া ছাড়া স্প্রে করে দিতে হবে তাহলে কী হবে খুব ভালোভাবে পোকাগুলো নির্মূল হয়ে যেতে পারে অথবা আরও একটা কাজ করতে পারো একটু উষ্ণ গরম জল মানে যেই জলটা তুমি খেতে পারবে সেরকম উষ্ণ গরম জল করে নিলে এক লিটার জলে দু চামচ শ্যাম্পু যে কোনো শ্যাম্পু তুমি ব্যবহার করতে পারো সেটা বাসন মাজার লিকুইডও হতে পারে অথবা তুমি স্নান করার যে শ্যাম্পু হয় মাথায় চুলে দিয়ে আমরা সেই শ্যাম্পুও হতে পারে দু চামচ শ্যাম্পু দিয়ে ভালো করে জলটাকে উষ্ণ গরম জলটাকে নেড়ে নাও নেড়ে নিয়ে ওটাকে তুমি ভালো করে স্প্রে করে দাও গাছে পরপর দুদিন করবে দুদিন করলেও কিন্তু আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে পরে তুমি শুকনো একদম শুকনো কাপড় দিয়ে মুছে দেখবে একদম মরে গেছে সব এটাও তুমি করতে পারো এই দুটো পদ্ধতিতে যদি তোমার না কমে বা অতিরিক্ত হয়ে গেছে বুঝতে পারছো তোমাকে গাছটাকে বাঁচাতেই হবে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে ডাই মেথড থার্টি ইসি এই কম্পোজিশানের অথবা সাইফার ম্যাথ্রিন গ্রুপের কম্পোজিশনের যে কোনো একটা ওষুধ অথবা তুমি ইমিডাক্লোরবিট গ্রুপের যে কোনো একটা ওষুধ তুমি এক থেকে দেড় এম এল এক লিটার জলে দিয়ে গাছে স্প্রে করবে তবে এটা হচ্ছে কিন্তু একেবারে শেষ পর্যায়ে শেষ পর্যায়ে এটা তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে যখন গাছে অতিরিক্ত হয়ে যায় তখন আমরা কিন্তু এই কীটনাশকগুলো ব্যবহার করে থাকি তখন কিন্তু এই কীটনাশকের জন্য আর কিন্তু কোনো রকমভাবেই কোনো চান্স পায় না যা পোকাগুলো বা অ্যাফিডস বাঁচবার জন্য তখন তারা একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মরবেই মরবে এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আরও একটা কথা বলে দিই তোমাদের মনে হতে পারে যে জাপ পোকাটা মারা গেছে কিন্তু ওখানেই তো আছে কেন হচ্ছে এরকম না তা নয় ব্যাপারটা হচ্ছে একটু জেনে নাও তোমরা জাপ পোকাকে যখনই আমরা যে কোনো স্প্রে করি বা ছাই দিই যেটাই করি জাপ পোকা কিন্তু মারা গেলেও ওই জায়গাতেই কিন্তু বসে থাকে ওখান থেকে কিন্তু নড়ে না মারা যাওয়ার পরেও কিন্তু ওখানেই থাকবে তুমি পরবর্তীতে কিছুদিন পর যখন হাত দিয়ে বা কাপড় দিয়ে যদি একটু ঘষে দাও তাহলে তুমি বুঝতে পারবে জাপ পোকাগুলো মোড়ে কিন্তু ওখানেই বসে আছে কেউ জীবিত থাকবে না সেই জন্য অন্য অন্য পোকার ক্ষেত্রে কী হয় মারা যায় নিচে পড়ে যায় বা চলে যায় এরকম হয় জাপ পোকার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না জাপ পোকা যেখানে মারা যায় সেখানেই কিন্তু বসে থাকে আরও একবার বন্ধুরা বলে দিই আমি তোমাদেরকে শীতের শেষে কিন্তু জাপ পোকার আক্রমণ হতে চলেছে সেই জন্য আগে থেকেই কিন্তু তোমরা যে কোনো একটা ব্যবস্থা নেবে আগে থেকে ব্যবস্থা বলতে তোমরা কিন্তু প্রত্যেক পনেরো দিন ছাড়া তোমরা যেটা ব্যবহার করো ডায়মেথর থার্টি ইসি কম্পোজিশনের যে কোনো ওষুধ অথবা অন্য যেটা তোমরা ব্যবহার করে থাকো প্রত্যেকে কিন্তু প্রত্যেক পনেরো দিন ছাড়া গাছের মধ্যে কীটনাশক স্প্রে করবে তাতে কিন্তু এই জাপ পোকার আক্রমণকে আটকানো যেতে পারে নাহলে কিন্তু জাপ পোকার আক্রমণ অবশ্যই হবে শীতের শেষে এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও জিজ্ঞেস করতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো গাছপালার কাজ করার পর একটু রিল্যাক্স করার জন্য আমরা কার্টুন দেখতেই পারি সেই জন্য আমি তৈরি করেছি ফানি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল মানে এর মধ্যে হিন্দিতে আমাদের কার্টুন আসে তোমরা চাইলে দেখতে পারো ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার